তো লাস্ট ক্লাসে আমরা কিছু পেজ ডিজাইন করছিলাম তার মধ্যে একটা ছিল ক্যাটাগরি এস্টিমেন্ট আর কি আমরা শুরু করছি কিন্তু শেষ করি নেই বুঝে গেছে তো এই ক্যাটাগরি পেজে আমরা আমার যতটুকু মনে আছে আমরা কাম ডিজাইন করছিলাম হ্যাঁ কাম বলতে বোঝায় নিচে দেখানো হোম স্ল্যাশ আমি কোন পেজে আছি ওই পেজটাকে এখানে বুঝাই আর কি তো এখানে এই যে আমরা নিচে শর্টকাট একটু ডিজাইন করছিলাম আচ্ছা তো এটার জন্য আমাদের কি করতে হবে প্রথমে রান করতে হবে তো আমি রান না করে জাস্ট নর্মালি এটা অন করি তাহলে আমার পিসিটা স্লো হবে না আর কি কম্পিউটার অনেক দামি তো স্লো হয়ে যাবে রিলোড দিয়ে দেখবো আর কি তো ইমেজ রিলেটেড একটু সমস্যা হইতে পারে দেখবেন ইমেজগুলো পাবে না সব কিছু পাইলেও সবগুলো ইমেজ না আর কি

ব্রেড কামের পর আমাদের ডিজাইন হচ্ছে কি ডিজাইন হচ্ছে কাহা গিয়া এখানে তো আমি কিছু করলাম কোন পেজ বলেন আমাদের ছেলে হচ্ছে অ্যাকাউন্ট না ব্লগ না এই যে এই পেজ প্রোডাক্ট পেজ ক্যাটেগরি ইট ইজ সো ওকে আসেন এই পার্টটা আমাদের ডান হ্যাঁ এই যে ব্রেড কামের পার্ট তো আজকে হচ্ছে যে নিচের এই পার্ট তো এই পার্ট বলতে আসলে কি বোঝায় এ পার্টি বোঝায় ধরেন হচ্ছে আপনি এখানে যদি ওরা বুঝেছে তো সাধারণত ক্যাটাগরিগুলো আমাদের থাকে যদি এই ছিল আমি ধরেন এখানে ক্লিক করলাম ইলেকট্রনিক্সে তাহলে ইলেকট্রনিক্সের আন্ডারে যে সাবমেন আছে না যেমন ধরেন টিভি ফ্রিজ মোবাইল ডেস্কটপ ল্যাপটপ এরকম সবগুলো হচ্ছে এখানে দেখাবে মানে একটা ক্যাটাগরির আন্ডারে যে সাব ক্যাটাগরিগুলো সবগুলো কোথায় দেখায় এই পার্টে দেখায় হ্যাঁ তো এখানে ওরা হচ্ছে মেন ক্যাটাগরিটা দেখায় দিছে তো প্রবলেম নাই আমরা তো এখন ডেভেলপমেন্ট করতেছি না ডিজাইন করতেছি আমরা যা পাবো তাই ডিজাইন করবো জাস্ট কনসেপ্টগুলো মাথায় রাখতে হয় যে আসলে ভবিষ্যতে যখন এখানে ডেটাগুলো বসবে আসলে কি টাইপের ডেটা বসবে সেটা নিয়ে কিন্তু ডিজাইনারকে চিন্তা করতে হয় নাহলে ডেভেলপাররা কী করতে পারে না ওখানে বসাতে পারে না তো আমরা যেটা করি একটু শর্টকাট করি সেটা হচ্ছে আমরা আরোগ্য ডট কমে যাবো হ্যাঁ আরোগ্য অ্যাপ আচ্ছা কিছু একটা লিখি আসবে ওদের ওখানে হচ্ছে কিছু কি সিমেস পাওয়া যাবে আর কি তো আমরা ডাব্লিউ ডাবলিউ ডট আরব্য ডট থামে গেলাম তো যাওয়ার পর এখানে যে জিনিসটা হবে আমরা ওদের ক্যাটাগরিগুলো দেখতে পারবো আর কি কিছু থেকে তো পাইলাম কিছু এখান থেকেও নেই আর কি এই যে ক্যাটাগরিগুলো আছে দেখছেন যেমন মেডিসিন তো আমি ধরো হচ্ছে দেখেন মেডিসিনে ক্লিক করতেছি অথবা আরেকটা জিনিস করি আমি ধরুন ফুডে ক্লিক করতেছি হ্যাঁ ফুড ইলেকট্রনিক্স বিষ হইলে ভালোই তো মিলতে ভালো আচ্ছা ফুডে ক্লিক করি তো ফুডে ক্লিক করার পর দেখছেন ফুডের অনেকগুলো মেনু আসছে ঠিক আছে এবং এদিকে খেয়াল করলে দেখবেন এই ফুডের আন্ডারে অনেকগুলো সাব মেনু থাকবে যেগুলো এখন এখানে ওপেন হবে এই আহ আদিজা তাড়াতাড়ি আহ এই যে আসছে Should <OK> I? এটা ভালো ঢাকার মধ্যে ভালো সার্ভিস দেয় দেখেন এই ফুডের মধ্যে দেখছেন ডেজার্ট আছে বেকিং আছে ব্রেকফাস্ট আছে খেয়াল করছেন এগুলো সব হচ্ছে ফুডের এর সাব মেনু বা হচ্ছে ফুড সাব ক্যাটাগরি ক্লিয়ার দিচ্ছি ওকে তাহলে আসেন আমরা এই সেকশনটা এখানে তৈরি করি তো পেজ কন্টেন্ট আমাদের এখান থেকে শুরু হবে আমরা যেটা বলছিলাম তো পেজ কন্টেন্ট শুরু হলে প্রথম যে পার্টটা সেটা হচ্ছে ধরেন আমরা এখানে একটা কমেন্ট করতে পারি ক্যাটাগরি লিস্ট ক্যাটাগরি লিস্ট এখানে স্টার দিতে পারেন আর নিচে এসে কি হবে তো যদি একটা নতুন সেকশন আমরা একটা সেকশন দিব সেকশন দেওয়ার পর এখানে কি হবে কন্টেইনার কন্টেনারের পর আমাদের একটা জিনিস সেটা হচ্ছে কি তো এখানে দেখেন আমরা আইটেম নামে একটা ক্লাস নিতে পারি হ্যাঁ তো আইটেমের মধ্যে আমাদের দুটো পার্ট আছে একটা হচ্ছে আইকন আর একটা হচ্ছে কি টেক্সট তো একটা বিষয় মাথা রাখবেন আসলে এত আইকন ধরেন আপনি যখন অ্যাপটা আপনার ক্লায়েন্টকে বুঝিয়ে দিচ্ছেন তার পক্ষে কি গুগল সার্চ করে বিভিন্ন ফন্ড সার্চ করে আইকন দিয়ে কি তার জন্য সহজ না কঠিন সহজ না কঠিন বলেন কঠিন নাম ধরেন এস বিজি ডাউনলোড করা এস বিজি বানানো তার জন্য কিন্তু সহজ না হ্যাঁ তার জন্য হচ্ছে যে আমি ইমেজের সিস্টেম করে দিই ইমেজ ডাইনামিক করা বা একটা ইমেজ রিপ্লেস করা এটা হচ্ছে কি তার জন্য সহজ ঠিক আছে তো আমরা ইমেজ ইমেজগুলো নিয়ে কাজ করি ঠিক আছে তেন বলতে পারেন হয়তো আমি সহজ করার জন্য করতেছি না সহজ না নেক্সটে চিন্তা করেন পরবর্তীতে কি করা যায় এই ওরা হয়তো আইকনেই বসাবে কিন্তু আইকনটা আলটিমেটলি একটা ইমেজ হবে বুঝছেন আমরা যে বিভিন্ন এস বিজি নিয়ে কাজ করছি তারপর আইকন নিয়ে কাজ করছে ওরা এগুলো করবেই না এত ঝামেলায় তারা যাবে না তো আমিও একটু পাঠিবাজি করি আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করি ইমেজগুলো নিয়ে নিই হ্যাঁ আপনারা যেটা করবেন ইমেজটা ডাউনলোড করবেন ডাউনলোড করে কি করবেন দেন হচ্ছে এখানে ব্যবহার করবেন ক্লিয়ার আচ্ছা আর অল্টার অল্টারট্যাগ অবশ্যই দিতে হবে সেটা আগে বলছি রে এত বড় ইমেজ আচ্ছা ইমেজটা পাই নাই হ্যাঁ আমরা ইমেজটা দিচ্ছি ওপেন ইমেজ ইন নিউটার আমরা ভুল দিলে সব করছি ইমেজটা দিলে কি আসলে পাই ইমেজ তো মনে হচ্ছে না আচ্ছা যাই হোক দেখি আমাদের এখানে পাই কেন পাইছে কিন্তু তাইলে তো পাই এত কাহিনী করার টাইম নেই অথবা আমরা খুব বেশি সময় নষ্ট না করি আর অল্টার অবশ্যই দিতে হবে হ্যাঁ এটা কোনোভাবে এটা কি করা যাবে না খালি রাখা যাবে না তো আমি ধরেন হচ্ছে এখানে ক্যাটাগরি ইমেজ লিখে রাখতেছি আপাতত তো যদি এখানে ক্যাটাগরি ইমেজ থাকে না এখানে থাকে হচ্ছে আসলে কোন ইমেজ সেটা থাকে যেমন এখানে কফি ছিল তাহলে কফি আসবে এরকম তো আমরা আমাদের প্যাটার্নটা ফলো করি একটা ডট আইএম জি ক্লাসের মধ্যে কি রাখবো সবসময় ইমেজটা রাখবো এরপর এখানে থাকবে হচ্ছে কি একটা ঠিক আছে একটা লিঙ্ক হ্যাঁ তো আমরা যেটা করব এখানে পুরো আইটেমটাই হচ্ছে আইটেমের মধ্যে যে ডেটাগুলো আছে সবগুলো একটা এর মধ্যে থাকবে হ্যাঁ কারণ এখানে ক্লিক করলে পরবর্তীতে কি হবে এই লিংকে বা হচ্ছে এই ক্যাটাগরির ফুল প্রোডাক্টটা আমাদেরকে দেখাবে বুঝে গেছে আর নেক্সট এখানে থাকবে কি টাইটেল তো টাইটেলের মধ্যে আমাদের ছিল আছে ডেজার্ট আই থিঙ্ক ইট ওয়াজ বানান ঠিক আছে আচ্ছা বানান ভুল হয়েছে ঠিক নাই তো দেখেন এখান থেকে আমরা আচ্ছা একটাই নেই আপাতত হ্যাঁ বাকি সব তো সেম আর এখানে দেখেন যে আমরা কিন্তু একটা চোরামি জানি ঠিক না

একটু পরে শুরু হবে আচ্ছা না হওয়ার কারণ কি না হওয়ার কারণ হচ্ছে আমরা সম্ভবত এটা রাখি নাই হ্যাঁ আলফাইনটা কানেক্ট করি নাই কানেক্ট করছি তো হ্যাঁ হ্যাঁ করছি ভুলেছে কোথায় দেখেন তো কোথাও ভুলেছে

ওইটাও কাজ করবে আপনি যদি এখানে টেমপ্লেট দিতেন না ডিপ ডিপের মধ্যে যদি টেমপ্লেট লিখতেন কাজ কাজ করতো হ্যাঁ যাই সমস্যা নাই এটাই সেফ আর কি এই কারণে মূলত এটা দেখানো টেমপ্লেট কিন্তু একটা এসটিএমএল ট্যাগ এটার সাথে আলফাইন এর কোনো রিলেশন নাই বুঝে গেছেন এবার টেমপ্লেটটা সাধারণত হচ্ছে রেন্ডার হয় না বুঝে গেছেন রেন্ডার হয় না বলতে আসলে টেমপ্লেটে কিছু লিখলে এটা এখানে দেখায় না আর কি আচ্ছা এবার আসেন আমাদের একটু স্টাইল করা দরকার ঠিক না তো স্টাইল করার জন্য আমরা এখান থেকে স্টাইলগুলো নিব হয়তো ওখান থেকে ডেটা নিছি বাট গুলো আমরা এখান থেকে করব এখানে দেখেন আমরা যদি আমাদের এই ল্যাপটপটা সিলেক্ট করি তাহলে মনিটর তো মনিটরকে সিলেক্ট করলে মনিটর হ্যাঁ তো মনিটরের হাইট উইট আমাদেরকে দেখতে হবে আমরা এখানে যদি দেখি কত আটচল্লিশ আটচল্লিশ আছে ঠিক আছে আচ্ছা আটচল্লিশ আটচল্লিশ কাজ শুরু করে আমরা তো এটার জন্য কি লাগবে ঠিক আচ্ছা তো দেখেন আমরা পেজেস এর মধ্যে সম্ভবত ভিউজ এর মধ্যে রাখছিলাম ভিউজের মধ্যে দেখেন একটা ক্যাটাগরি পেজ তৈরি করছি দেখছেন তো ক্যাটাগরি পেজের মধ্যে আমরা এখন সরাসরি চাইলে কাজ শুরু করতে পারি ঠিক আছে তো ক্যাটাগরি পেজের মধ্যে আমরা নিচে নিচে রাখি এই কাজটাই আমাদের জন্য সহজ এখান থেকে এগুলো ভাই এক সময় নিজের মধ্যে চলে আসবে প্র্যাকটিস করেন তবে বুঝবেন আপনি যে আসলে কোনটা কোথায় রাখা উচিত যেগুলো কম্পোনেন্ট টাইপ হ্যাঁ যে আপনি বারবার ব্যবহার করবেন অন্যান্য জায়গাতেও ব্যবহার করবেন এগুলো কম্পোনেন্টে রাখবেন হ্যাঁ মানে ঘুরে সব তো একটা সিএসএস ফাইল তৈরি হচ্ছে ঠিক না মানে এটা কোনো ইফেক্ট পড়বে না আর কি আচ্ছা দেন হচ্ছে কি আইটেম আইটেমের মধ্যে একটা এ আছে ঠিক না এর পরে কি আছে ডট আই এম জি দেন আছে আই এম জি এরপর হচ্ছে কি ডট টাইটেল তো এই টাইটেলগুলো সাধারণত অনেকে এস টু এর মধ্যেও রাখে তো এই মুহূর্তে আমরা যেহেতু এ ইউজ করছি পুরোটা আমরা এতেই রাখি সমস্যা না তো এই যে ডট আই এন জি আছে তার একটা হাইট দেয়া হয়েছে হ্যাঁ হাইট হচ্ছে কত আটচল্লিশ পিক্সেল আর উইট হচ্ছে কত পিক্সেল ফর্টি এইট পিক্সেল বুঝে গেছে আচ্ছা আর এখানে আপনি চাইলে একটা বর্ডার রেডিয়াস ইউজ করতে পারেন সুন্দর লাগবে আর কি বডিয়ার রেডিয়াস দিবেন হচ্ছে ধরেন দশ পিক্সেল আমরা ওভারফ্লো হিডেন করে দেব ঠিক আছে আর যে আইএন যেটা আছে তার ক্ষেত্রে হাইট উইট হবে কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আর এই ইমেজের জন্য আমরা অবজেক্ট ফিট ইউজ করবো অবজেক্ট ফিট কভার আমাদের কিন্তু ডিফল্ট দেওয়া আছে ইউজ করবো অবজেক্ট পজিশন পজিশন দিয়ে বলছে কি সেন্টার যেন ইমেজটা সবসময় সেন্ট্রালি থাকে যদি আপনার ডিভের মধ্যে হাইট উইট ফিক্স করা থাকে যেমন আইএনজিটা কার মধ্যে আছে আইএনজির মধ্যে না আমি চাচ্ছি আমার ইমেজটা যেন ডট আইএনজি যে আটচল্লিশ পিক্সেল হাইট আছে বা উইট আছে এর বাইরে আমার ইমেজটা না যায় ঠিক আছে এরকম কিছু যখন চাইবো তখন হচ্ছে অবজেক্ট ফিটটা ইউজ করতে হয় অথবা আপনি যখন ইমেজেরই হাইট উইট ফিক্স করে দেন তখন দেখবেন ইমেজটা চ্যাপটা চিপটে যাবে হ্যাঁ আপনি একটা লম্বা ইমেজকে দেখবেন হাইট উইট যখন স্কোয়ার করবেন এটা দেখাই যাবে না যে আসলে এটা আপনি কী ইমেজ ছিল তখন এটাকে একটু লাইনে আনার জন্য অবজেক্ট ফিটটা ইউজ করতে হয় আর কি তো এগুলো সিএসএস থ্রি এর ফিচার পরবর্তীতে আসছে আর কি আগে এই কাজগুলো দেখা গেছে অনেক কাহিনী করে পড়া লাগতো কয়েকভাবে এবার আসেন টাইটেল হ্যাঁ তো টাইটেলের ক্ষেত্রে আমরা এখানে কিছু বিষয় আছে যেমন ফন্ট রিলেটেড কিছু ইস্যু আছে ঠিক আছে তো ফন্টের ক্ষেত্রে দেখেন আমাদের ফন্ট সাইজটা একটু দেখতে হবে ফন্ট সাইজটা কোথায় হয়েছিল ফন্ট সাইজ ফন্ট সাইজ ফন্ট সাইজ স্ট্রোক ইফেক্টও নাই ওরা দিছে এক্সেল এখানে এখান থেকে আমাদের ইয়েটা কোথায় ফ্রাইজটা কোথায় সব তো বের করছিলাম কবে যেন মোবাইলের Vertical gap it is a layout um, frame text laptop icon auto layout Fill primary.

দেখেন ফন্ট সাইজ হচ্ছে লাইন হাইট বিশ পিক্সেল দিছে হ্যাঁ আর এটা তো হচ্ছে লাইন হাইট বাট ফন্ট সাইজ কত ফন্ট সাইজ বিশ পিক্সেল হ্যাঁ এই যে এখানে বিশ আছে না মানে ফন্ট সাইজ হচ্ছে বিশ পিক্সেল লাইন হাইট হচ্ছে কত পিক্সেল আঠাশ পিক্সেল হ্যাঁ এটাই এখানে বুঝাইছে আর কি মূলত আচ্ছা ঠিক আছে এই যে আমরা এখান থেকে পেয়ে যাব খুব বেশি আর ঘুরতে হবে না ঠিক আছে জাস্ট এই এক্সেলে ক্লিক করলে আমাদের যে বিশ আঠাশ ওকে আচ্ছা যাই অনেকদিন মাথায় নেই এবার আসেন তাহলে ফন্টাইজটা আমরা পেয়ে গেলাম সাইজ পিক্সেল লাইন হাইট হচ্ছে কত আটাশ পিক্সেল আর আরেকটা হচ্ছে একটা সেন্টার তো এতটুকুতে অনেকটা বিষয় চলে আসবে এবার আসেন এই সাব ক্যাটাগরিজ এই জায়গাতে আমরা একটু কাজ করব তো এখানে দেখেন আমরা যদি এরকম কিছু একটা আসছে একটু রিলোড দিলে আসা করি পুরোটা দেখা যাবে কারণ হচ্ছে আমরা সাজটা রান করি নাই রান করছে এখানে আসলে কিছু হয় নাই হ্যাঁ আমাদের কমান্ডটা কী ছিল বলেন তো এন পিএম এস সি এস এস টার্মিনেটা লোড হোক আচ্ছা তো এখানে আমরা একটু স্টাইল করে ফেলি সেটা হচ্ছে আমাদের এই যে পার্টটা আছে আমরা এখানে এসে কি করব ডিসপ্লে হচ্ছে কি এটা অটোমেটিক পাশাপাশি আসলো কিভাবে সব তো পাশাপাশি দেখতেছি আইটেমগুলো সব পাশাপাশি চলে আসছে সব তো আসার কথা ছিল নিচে নিচে ও এই যে এক আইটেমের মধ্যে দিয়ে ফেলছি তো এই কারণে হ্যাঁ আসলে যাই হোক ভুলটা আমাদের হয়েছে আমরা এটা ঠিক করে দিই হ্যাঁ সেটা হচ্ছে এই যে আমাদের টেম্পলেটটা আছে না টেম্পলেটটা হবে আসলে উপরে হ্যাঁ আর আইটেমটা হবে হচ্ছে টেম্পলেটের ভিতরে এই যে এক্স রেটা আছে এক্স রেটা হচ্ছে আমরা কোথায় লিখব টিভের মধ্যে লিখতে পারতাম অথবা আপনি সেকশনের মধ্যেও সেটা লিখতে পারতাম কোডটা কমেন্ট করেন ইয়া ফরমেট করেন এবার যদি তাকান আপনি সব নিচে নিচে দেখবেন আর কি এটাই মূলত দেখতে পাচ্ছেন এবারে আসেন আমাদের এই যেখানে একটা এ আছে না এ এতে হচ্ছে আমরা বাই ডিফল্ট ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে রাখছি হ্যাঁ তো এখানে যে এটা আছে এটা হবে মূলত ডিসপ্লে ব্লক কি হবে ব্লক হ্যাঁ সে হচ্ছে পুরো জায়গাটা হচ্ছে আমাদের ব্লক করে নেবে তো টার্মিনালটা এখন চালু হয়নি চালু হোক আমি এখান থেকে দিচ্ছি হচ্ছে কি বি অথবা ডিসপ্লে ব্লক ব্লক ডান তাহলে পুরো কাজটা আমাদের হয়ে গেল এবার আসেন আমরা যদি একটু এদিকে যদি তাকাই রিলোড দিলে কাজ হবে না নে আচ্ছা আসুক আমরা এখানে একটা কাজ করি তাহলে এই যে এখন এই পার্টে যদি আসি আমরা এখানে কি করব একটা ডিসপ্লে গ্রিড ইউজ করব কি করব ডিসপ্লে গ্রিড দেন হচ্ছে আমরা একটা জিনিস শিখছি শিখলাম ঠিক না গ্রিড হচ্ছে কি টেমপ্লেট কলাম সেটা মনে আছে রিপিট হ্যাঁ তো রিপিট দেওয়ার পর কি হয় অটো পেট দেন হচ্ছে কি মেন ম্যাক্স তো মেইন ম্যাক্স হচ্ছে ধরুন হচ্ছে আমরা আপাতত দুইশো পিক্সেল দিয়ে দিচ্ছি ওকে আসছে তো এখানে যে বিষয়টা হয়েছে এখানে হচ্ছে দুইশো পিক্সেলের নিচে কি হবে না কোনো কিছু নামবে না তো আমরা প্রথমে এটা ঠিক করি আসলে মিনিমাম কতটুকু থাকা দরকার এটা সম্ভবত হচ্ছে আপনার পঞ্চাশ হবে হ্যাঁ পঞ্চাশের বেশি হওয়ার কথা না পঞ্চাশ তো না হয়তো আমরা একশো দিতে পারি অথবা ওখান থেকে আমরা দেখে নিব ওরা যা ইউজ করছে আমরা তাই দিব দেখছেন একশো পিক কি হচ্ছে এটা মোটামুটি হয়ে গেছে এবার আসেন আমরা এখান থেকে যেটা করবো একটা গ্যাপ দিতে হবে আমাদের হ্যাঁ গ্যাপ হচ্ছে কত গ্যাপ হচ্ছে এখানে দেখে নেন গ্যাপ এখানে আছে অলরেডি এই দেখেন গ্যাপ হচ্ছে কত পিক্সেল চল্লিশ পিক্সেল তো আমরা এখানে চল্লিশ পিক্সেল দিতে পারি চল্লিশ পিক্সেল চলে গেছে নাকি কপি অল ডিক্লারেশন এখান থেকে পেস্ট করেন হচ্ছে কোথায় আমাদের ক্যাটাগরি লিস্টটা

অটো ঠিক না মার্জিন অটো দিলে কি হয়ে যাবে সে হচ্ছে একদম সেন্টারে চলে আসবে একটু দেখি আসে কিনা ঠিক দেখেন চলে আসছে কিন্তু এবার আসেন এখানে একটা আরেকটা জিনিস একটু ছিল সেটা হচ্ছে কি ইমেজ থেকে এই নিচে যদি আমরা তাকাই ইমেজ আর এখানে যদি তাকাই দেখেন ইমেজ থেকে টাইটেল এখানে কত পিকচার

আর আরেকটা ছিল হচ্ছে এই যে টাইটেল হ্যাঁ তো টাইটেল থেকে উপরে একটা প্যাডিং টপ অথবা মার্জিন টপ যেটাই দেন এখানে কিছু একটা আট পিক্সেলের মতো একটা ফাঁকা জায়গা ছিল একটা দূরত্ব ছিল এরকমই থাকার কথা ছিল বুঝে আছে ওকে তাহলে দেখেন আমরা ই কমার্সে যদি আসি আমাদের ডিজাইনে এরকম একটা কিছু আসছে হ্যাঁ আর এখানে আমাদের বর্ডারটা আসে না কেন আমরা একটু দেখে নেই একটা বর্ডার এখানে আসার কথা আর ও আচ্ছা ওয়ান পিক্সেল দিতে হবে তো জাস্ট কালার দিয়ে দিয়েছি হ্যাঁ ওয়ান পিক্সেল কলেজ তাহলে দেখেন আমরা এখানে হচ্ছে আমাদের বিভাগ করা আসলে কোথায় কতটুকু কি চেঞ্জ করা উচিত হ্যাঁ দেখি দেখেন আমাদের একশো তো কিন্তু মনে হচ্ছে অনেক বড় তারপরও সরি চুয়াত্তর পিক্সেল উল্টা উল্টা জিনিস দেখি মাঝে মধ্যে হয়ে গেল এটা চুয়াত্তর এই সিএসএস এর জিনিসটা উঠায় দিয়ে খুবই বড় কঠিন হয়ে গেছে কিছু কিছু জায়গায় আচ্ছা যাক প্রবলেম না এখন দেখেন এখন কিন্তু ঠিক থাকবে দেখছেন আসছে আচ্ছা এবার আসেন এই যে ডিজার্ট যেটা হ্যাঁ এই টেক্সটটা ওরা যে উইটে মেনটেন করছে আমাদের এখানে মিলে না এখানে একটু দেখে আসি মিলবে না কারণ এখানে ওরা যে টেক্সট সাইজ দিছে আমাদের টেক্সট সাইজ কি মিল আছে মিল নাই ঠিক না আচ্ছা তাহলে আমরা দিয়েছি হচ্ছে মিনিমাম একশো চুয়াত্তর আর ম্যাক্সিমাম ধরেন হচ্ছে আমরা এখান থেকে একটু বাড়াই দিই হ্যাঁ একশো দিয়ে দিই বুঝে গেছে মানে ম্যাক্সিমাম একশো মিনিমাম কত চুয়াত্তর অথবা এত বড়ো না দিয়ে আপনি হয়তো নব্বই দিতে পারেন ঠিক আছে তাহলে সাইজটা হচ্ছে খুব বেকাপা লাগবে না এখানে মিনিমাম সাইজ এটা আর ম্যাক্সিমাম তাহলে দেখবেন আপনি যে কোনো সাইজই দেন না কেন এখানে কি হয়ে যাবে মোটামুটি একটা ব্যালেন্স হবে বা হচ্ছে এরকম একটা মিলবে আর কি এখানে আরেকটা জিনিস দেখেন এই সবগুলো লিঙ্ক এগুলো কিন্তু এখন সেন্টারে ছিল দেখছেন সেন্টারে না আচ্ছা তো আমরা এখানে যেটা করতে পারি সেন্টারে জন্য কি ইউজ করতে হয় বলেন তো জাস্টিফাই সেন্টার হ্যাঁ এখানে আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে কি প্যাডিং তো প্যাডিং হচ্ছে আমরা উপরে নিচে এখানকে দেখে আসি কতটুকু প্যাডিং দিয়েছি আগে বলছি সব কিন্তু মেপে মেপে দিতে হবে কোনো কিছু কিছু করার সুযোগ নাই আইডিয়া থেকে দেওয়ার সুযোগ আছে কিন্তু আমরা দেবো না আর কি

দুইটা ডেপ নিচ্ছে একটা দিচ্ছে হচ্ছে বর্ডার ওয়ান ঠিক আছে বর্ডার না দিয়ে আপনি তো এরকম দিতে পারেন যে ইনার ডিপ ওয়ান ইনার ডিপ কত ওয়ান আর ইনার ডিপের মধ্যে আরেকটা দিচ্ছে হচ্ছে ইনার ডিপ টু এখানে তো কোনো সমস্যা নাই নাকি প্রবলেম আছে কোনো নাই দেখেন এটাকে আমি জাস্ট ইনার ডিপের ভিতরে রাখি কোনো চেঞ্জ নাই জাস্ট যা দিলাম তাই ঠিক না ওকে এবার আসেন এই ইনার ডিপ ওয়ান আর ইনার ডিপ টু এই দুইটাকে আমি জাস্ট আলাদাভাবে নিচ্ছি এগুলো এর ভিতরে আর আমি ইয়েতে নিব না আর খুব বেশি ইন্ডেন্টেশনে যাব না বা হচ্ছে খুব বেশি প্যারেন্টিং এ যাব না ঠিক আছে মানে এগুলো যেকোনো সময় অফ হয়ে যেতে পারে ক্ষেত্রে একটু যেটা করি ডিপ যেটা একটা ব্যাকগ্রাউন্ড কালার কালার ব্যাকগ্রাউন্ড ঠিক আছে আর ওয়ান যেটা ব্যাকগ্রাউন্ড আমি গেছে তো আপনি এখন এই পার্থক্যটা বুঝতে পারবেন আপনার কাছে কোনটা যে কি কালার মধ্যে দেখবেন যে আপনার সমান মনে ঠিক ইয়েলো কালারটা কিন্তু আমাদের গেছে ওকে তো আমি যেটা করি এখানে এই যে ইনার ডিপ যেটা হ্যাঁ তো ইনার ডিপের মধ্যে আমি একটা প্যাডিং দিচ্ছি দেখেন আমি প্যাডিং দিলাম হচ্ছে টু পিক্সেল তখন দেখবেন প্যাডিং না সরি মার্জিন দেব মার্জিন মার্জিন দিচ্ছি হচ্ছে টু পিক্সেল দেখেন ওই যে চারপাশ থেকে দেখছেন একটা কিছু দেখা যায় আচ্ছা দেখা এখান থেকে যাচ্ছে না যদিও আমি ইনার ডিভ ওয়ান এর মধ্যে দিই তাহলে দেখা যাবে দেখ আমি এখানে একটা প্যাডিং দিই প্যাডিং দিচ্ছি হচ্ছে ধরেন থ্রি পিক্সা দেখেন চারপাশ থেকে আসছে আমরা কিন্তু বর্ডার দিই না খেয়াল করেন ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি হ্যাঁ জাস্ট হচ্ছে বর্ডারটা ভিজিবল করার জন্য আমি কি করলাম এরকম কিছু একটা দিলাম এবার দেখেন আমি এটাকে জাস্ট এখানে প্যাডিংটা দিয়ে দিচ্ছি আচ্ছা এবার আসেন আমরা এটাতে যে কাজটা করি সেটা হচ্ছে ডিভ ওয়ান হ্যাঁ তো আমরা তো জানি আফটার বিফোর দিয়ে কিছু একটা করা যায় ঠিক আচ্ছা যদি করা যায় আমি ধরেন এই ডিভ ওয়ানকেই আমি একটা পজিশন রিলেটিভ ধরি ফার্স্টে পজিশন রিলেটিভ হ্যাঁ আর এখানে তার মধ্যে আমরা একটা আফটার অথবা বিফোর যেটাই নেন প্রথমে কি লাগবে পজিশন আপাতত আমি একটু কমাই দিচ্ছি আমি দিলাম হচ্ছে ফিফটি পার্সেন্ট ঠিক আছে আচ্ছা উইটটা একটু কমাই দিচ্ছি দেন আমি এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে কি টপ থেকে জিরো লেফট থেকে জিরো আর ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে তো ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি হচ্ছে আপনার ধরেন আমি পার্পেল দিচ্ছি পার্পেল তাহলে দেখেন হ্যাঁ কিছু একটা আউটপুট দেখার কথা হ্যাঁ আমরা একটা আউটপুট দেখতে পাওয়া উচিত আর কি দেখেন পাওয়া গেছে কিছু একটা আচ্ছা আচ্ছা তো আমরা এই যে ইনার ডিপ যেটা হ্যাঁ এটা যেহেতু মানে এটা অনেক উপরে চলে আসছে ঠিক না খেয়াল করে দেখেন ইনার ডিপ কিন্তু ডিপ ওয়ানের ভিতরে আছে আছে না আমি যেটা করবো পজিশন জাস্ট রিলেটিভ এটাকে একটু জে ইন্ডেক্সটা বাড়াই দেবো আর কি ইন্ডেক্স আমি দিলাম হচ্ছে ধরেন দশ আর এই যে আমরা একটা আফটার তৈরি করলাম বা বিফোর যেটাই তৈরি করেন সেখানে একটা জে ইন্ডেক্স দিতে হবে জে ইন্ডেক্স আপনি দিলেন হচ্ছে ওয়ান কমাই দেন আর কি কমাই দিলে দেখবেন ওই যে পার্পেল কালারটা একদম নিচে পড়ে আছে দেখছেন আমি চাই এই পার্পেল কালারটা একদম সেন্টারে থাকুক কোথায় থাকুক সেন্টারে তো আমরা জানি সেন্টার আনতে হয় কিভাবে ঠিক না দেখতে কি দিতে হবে 50% আর ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স এটা হবে কি মাইনাস 50% তাহলে দেখবেন এটা একদম সেন্টারে চলে আসবে রিলোড দেন চলে আসছে কিন্তু একদম সেন্টারে আছে দেখছেন আচ্ছা এবার আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে সেটা তো হয়েছে আর এই যে দেখেন আমি ইনার ডিপ ওয়ান দুটা এখানে একটা ক্লাস ইউজ করি সেটা হচ্ছে কি ওভার ফ্লো হিরাম ওভার ফ্লো কে হিরাম তাহলে দেখেন জাস্ট কালার দিয়ে আমরা অনেকগুলো পার্ট বোঝার চেষ্টা করলাম আসলে কোন পার্টটা কিরকম আমাদের দেখায় আসলো এখন এই যে পার্পেল কালারটা আছে না আমি জাস্ট এটা এখানে একটা প্রপার্টি ইউজ করি ধরুন আমি এখানে দিলাম স্যার ট্রান্সফর্ম ট্রান্সফর্ম টু দিস ঠিক না তো ট্রান্সফর্ম দিয়ে আমি এখানে একটা ক্লাস ইউজ করি এটা নাম দিচ্ছি রোটेट কি দিচ্ছি রোটेट দেখেন আমি রোটেটটা যদি বাড়াই দেখেন এই যে বুঝতেছে দেখেন তো আউটপুটটা কি রকম লাগে আচ্ছা তো আমরা যেটা করি হাইটটা আরো বাড়াই দিই হ্যাঁ হাইটটা বাড়াইতে হবে দেখি কতটুকুতে ঠিক থাকে এটা আচ্ছা হাইট ও দুই পাশে হচ্ছে আমাদেরকে সেন্টারে রাখা লাগবে হ্যাঁ তাহলে যতই হাইট বাড়াই লাভ নাই আমাদের টপ থেকে হচ্ছে ফিফটি পারসেন্ট হচ্ছে ট্রান্সলেট এক্স আরটা হচ্ছে কি ট্রান্সলেট ওয়াই মানে বিষয়টা যে ঘুরতেছে ওইটা তো দেখতে নাকি এটা যদি দেখেন তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা তৈরি করব কি তৈরি করব যাতে যেন এটা ঘুরে আর কি তো আমি এখানে একটা অ্যানিমেশন তৈরি করছি তো আমরা জানি অ্যানিমেশন কীভাবে তৈরি করব সেটা হচ্ছে কি দিয়ে কি ফ্রেম দিয়ে তো কি ফ্রেম দিয়ে আমি একটা নাম দিচ্ছি হচ্ছে কি রোটেট হ্যাঁ তো এখানে যাতে দুটো জিনিস থাকে একটা হচ্ছে কি টু তো টু তে হচ্ছে দেখো টু তে ধরেন এই যে এতটুকু ঠিক থাকবে বুঝে গেছে টুতে এই জিনিসগুলো ঠিক থাকবে আর এখানে হচ্ছে রোটেট ধরেন হচ্ছে জিরো ডিগ্রি আর সেম জিনিসটা সব ঠিকঠাক থাকবে ফ্রম আগে হয় ফ্রম হচ্ছে এখানে হয়ে যাবে তিনশো ষাট কত হবে তিনশো ষাট এখন এই অ্যানিমেশনটা যদি আমরা এখানে কল করি

যাই হোক কিছু একটা হচ্ছে আর কি হ্যাঁ দেখেন এটা মোটামুটি বাড়ি হচ্ছে হ্যাঁ রেকর্ড করতে হবে তো যাই হোক দেখেন এটা জাস্ট একটা কনসেপ্ট হ্যাঁ যে আপনি কীভাবে হচ্ছে এই টাইপের এই যে দেখবেন এরকম আরো স্মুথ অনেক জিনিসপাতি আছে যেগুলো আরও অনেক সুন্দর হ্যাঁ তো এইভাবে হচ্ছে আপনার স্টাডিগুলো দিবেন আর কি বা এই যে একটা কনসেপ্ট দেখছেন না আজকে যে কিভাবে ডিপগুলোতে স্টাইল দেয় বা হচ্ছে চিন্তা করা লাগে এগুলো একটু অ্যাপ্লাই করবেন হ্যাঁ তখন এটা হচ্ছে এটাই যে করতে হবে এমন না বা এই কাজে ইউজ করতেছেন এমন না মানে এই কাজটাকে আরও দারুণভাবে হচ্ছে আপনি বা এই প্যাটার্নটাকে ফলো করে আপনি আরো জিনিস দিতে পারবেন আর কি বুঝছেন আচ্ছা তো এখানে দেখুন আমি একটু সময়টা বাড়ায় দিই এখানে ওই স্টাইলটা ইয়া হচ্ছে না লিনিয়ার হচ্ছে না সেটা অনেক রকম স্টাইল এখানে দেয়া যায় দেখেন যেভাবে আপনি দিতে চান আর লিনিয়ারটাই ঠিক আছে কিন্তু লিনিয়ারটা খুব ভালো হচ্ছিলাম আচ্ছা মোবাইল থেকে মোবাইল থেকে জয়েন্ট দিতে বলেন না একটু দিলাম

Delay count timeline timing function for um, so the forward animation. Everything is a big

জিরো পার্সেন্ট আর একশো পার্সেন্ট এখানে ওই একটু স্লো হয়ে যাচ্ছে আর কি কেমন যেন আচ্ছা ও এখানে আর একটা জিনিস হইতে পারে হয়তো আমার পিসিতে নিতে পারতেছে না লোড হ্যাঁ আপনি একটু বানাই দেখিয়া অনেক কিছু চলতেছে এটা একটা সমস্যা হইতে পারে আর কি বুঝে গেছেন অন করে দেখেন আশা করি ঠিক হয়ে যাবে তো এখানে আর কিছু ঠিক করেন সেটা হচ্ছে আইটেমস যেটা আছে এখানে প্যাডিং যেটা দিয়েছিলাম না প্যাডিংটা বাদ দিয়ে দাম হ্যাঁ এই যে প্যাডিংটা আর লাগবে না তো এগুলো আমরা একটু ঠিক করে ফেলি এখানে প্যাডিং দিয়েছেন এইট পিক্সেল এটা দরকার নাই মোটামুটি চলবে আর ইনার ডিপ যেটা এখানে প্যাডিং দিয়েছেন থ্রি পিক্সেল এখানে টু পিক্সেল দেন এনআফ আর এই যে কালারটা দিয়েছেন এই কালারটা হয়তো আপনার আমাদের কিন্তু একটা ব্র্যান্ড কালার ছিল ঠিক না এই যে আমাদের একটা ব্র্যান্ড কালার ছিল হচ্ছে কি নিচের দিকে আসতে হবে জ্বালা এই যে প্রাইমারি কালার ঠিক আছে তাহলে প্রাইমারি কালারটাই এখানে ইউজ করি ইনার ডিপের ব্যাকগ্রাউন্ড কোনো কালার নাই হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারটা বাদ দিয়ে দিচ্ছে আর এখানে আফটার যেটা এখানে হচ্ছে প্রাইমারি কালারটা দিতে হবে আর নিচে এসে এটা কিন্তু আর গ্রিন হবে না এটা হবে কি হোয়াইট তো গ্রিন দিস ইজ জাস্ট বুজার জন্য দেখেন আপনি এখন দেখলে বুঝবেন না আসলে কি ঘটছে দেখছেন কিন্তু যদি আমি এই যে বর্ডারটা তুলে দিই আপনি এখন পুরোটা জিনিসটা আশা করি ক্লিয়ারলি দেখবেন আপনি তো আমি এখান থেকে এটা তুলে দিচ্ছি আর এখান থেকে ইনস্পেক্ট অফ করি দেখেন যদি রিলোড দেই দেখেন বুঝে গেছেন স্মুথ হয় না এটা আসলে আরো স্মুথ হয় আর কি আরো স্মুথ হইলে জিনিসটা আরো দেখতে ভালো লাগে আসলে এই জিনিসটা হবে কখন এটা হবে যখন আমরা ঠিক আছে মানে সবসময় হয়ে তো লাভ দেখতে খুব বাজে দেখা যায় যখন হোভার হবে তখন আর এই যে আইটেমে যেটা ছিল না বর্ডার একটা বর্ডার হালকা দিতে পারে না সেটা বর্ডার দিলে খুব খারাপ লাগবে না ওয়ান পিক্সেল সলিড ধরেন গ্রে দিয়ে আমরা কালারটা একদম হালকা একটা কালার দেব

এখন একটু দেখতে ভালো দেখাবে আর কি তো এরকম অনেক এনিমেশন দেখবেন আপনারা ইউটিউবে দেখতে পারেন তো এক একজনের মেকানিজম এক এক রকম হ্যাঁ অনেকে হচ্ছে ফুল এনিমেশন দিয়ে এই জিনিসটাকে মেনটেন করে জিরো থেকে এখানে যাবে দেন এখানে আসবে দেন এখানে আসবে চারটা এন্ড পয়েন্ট বানায় দেন এই জিনিসটা ফিক্স করে ওইটাও হয় আপনি যেভাবেই দেন তো এবার আসেন এটাতে লাগে নাই মানে বললো আমার কি যে আসলে অনেক ধরনের প্যাটার্ন আছে যে যেভাবে এটা কি করে মেনটেন করে তো এবার যখন আমরা হোভার করব তখন তার মধ্যে দেখেন তার মধ্যে যে ইনার ডিপ আছে আর তার মধ্যে যে আফটার আছে আফটারের মধ্যে কি হবে হোভার করার সাথে সাথে এনিমেশনটা চালু হবে গেছে হয়ে গেল এনিমেশনটা এটা এনিমেশনটা এখানে চালু হবে বুঝে গেছেন আচ্ছা আর এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে দেখছেন ব্যাকগ্রাউন্ড কালারটাও প্রথমে থাকবে না এটা আসবে হচ্ছে যখন হোভার করব তাহলে আসেন আমরা রিলোড দিয়ে দেখুন কিছুই নাই তবে যখন হোয়ার করব তো এই জিনিসটা এখন একটু জাস্ট এই ট্রানজেকশন ডিউরেশন যদি দিয়ে দেন এটা স্লোলি আসবে বা স্লোলি যাবে এরকম আর কি ট্রানজেকশন ডিউরেশন হচ্ছে কি পয়েন্ট থ্রি এরকম আর কি দিলাম আর কি তাহলে ওই হুট করে না এসে হয়তো একটু স্লোলি আসবে পাঠাইছেন হ্যাঁ হ্যাঁ কোনটা কমিশন না ওইটা সমস্যা না যা আছে চলো আচ্ছা একটু আমি তো আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি আপনারা এবার আপনাদের মতো করে অ্যাপ্লাই করেন বুঝে গেছে তাহলে দেখেন এই পার্টটা ওকে হ্যাঁ আর আরেকটা হচ্ছে অ্যাক্টিভ ছিল তো অ্যাক্টিভের জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে এ যেটা মানে অ্যাক্টিভিটির একটা বর্ডার দিলেই হবে আসলে এখানে তো এই মুহূর্তে সব হচ্ছে আমরা ইয়ে দিয়ে করতেছি লুপ দিয়ে করছি তো আচ্ছা জাস্ট দেখাই দিই ধরেন আমি যদি এই বর্ডারটা কার মধ্যে দিবেন আপনি এই ইয়েটা করছেন না যে একটা বর্ডার দিচ্ছেন না আইটেমের মধ্যে কিন্তু বর্ডার দিচ্ছি দেখছেন আইটেম কই এই যে আইটেমে কিন্তু একটা বর্ডার দিচ্ছি তো আইটেমের মধ্যে যদি আমাদের একটা ক্লাস থাকে ডট অ্যাক্টিভ কি থাকে ডট অ্যাক্টিভ তো অ্যাক্টিভ নামে যদি কোনো ক্লাস থাকে তাহলে ধরেন হচ্ছে বর্ডার বটমটা চেঞ্জ হবে শুধু কি হবে বর্ডার বটমটা ধরেন হচ্ছে আপনি টু পিক্সেল দিলাম টু পিক্সেল সলিড হচ্ছে আমাদের যে ব্র্যান্ড কালারটা আছে না ভার ড্যাশ ড্যাশ সরি প্রাইমারি অ্যাক্টিভ এটা আমরা দিয়ে দিলাম আর এখানে আসেন আমি জাস্ট একটা কন্ডিশনালভাবে আমি এখানে একটা দিচ্ছি সেটা হচ্ছে ক্লাসটা হচ্ছে আইটেমে ঠিক না তো আমরা এখানে দিতে পারি হচ্ছে এক্স বাইন্ড ছিল ঠিক না এক্স বাইন্ড ক্লাস এভাবে এক্স বাইন্ড মনে হয় এইভাবে ডট দিয়েছিল হ্যাঁ হ্যাঁ তো আমরা এখানে জাস্ট এইভাবে দিচ্ছি এভাবে দিলাম আর এখানে আমি যাচ্ছে একটা কাজ করতেছি সেটা হচ্ছে আই ইকুয়াল ইকুয়াল যদি থ্রি হয় তাহলে হচ্ছে অ্যাক্টিভ হবে এল সেক্সে ফাঁকা হবে প্রোগ্রামিং করলাম আমার ক্ষেত্রে তো এখন শুধু তিন তিন নাম্বার যেটা না তিন নাম্বারটার সাথে এই বর্ডারটা আসবে দেখছেন মানে হচ্ছে আমি এখন তিন নাম্বার আইটেমে আছি ক্লিয়ার এই দেখেন সবই চলবে জাস্ট এটাই বুঝে গেছে হ্যাঁ থাকবে অ্যাক্টিভই অ্যাক্টিভ তো এটা পার্মানেন্টই থাকবে ঠিক আছে ধরুন আমি যদি অন্য মেনুতে আসি তখন ওই মেনুটা দেখাবে ক্লিয়ার আচ্ছা ঠিক আছে তো এই জিনিসটা হচ্ছে আপনারা ওই যে আমরা প্রোডাক্ট যেরকম ডাইনামিক করছেন অনেকগুলো প্রোডাক্ট নিয়ে ওইভাবে হচ্ছে ডাইনামিক করবে বুঝে গেছে আচ্ছা এখানে ইয়াটা যে ইন্ডেক্সটা বেশি হয়ে গেছে যে ইন্ডেক্সটা কমাই দিয়ে আসে কত দিলে ঠিক হয় আমরা একটু দেখি আমরা একটা যে ইন্ডেক্স ইউজ করছি না ইনের ডিপ টুতে হ্যাঁ দশ না কম বেশি দেখি তাও হচ্ছে না আচ্ছা আমরা এই যে ডিপটা আছে এই ডিপটাতে এটা বাড়াইতে হবে আমাদের পুরো সেকশন ছিল নাকি অপাসিটি যে এখানে যে ইনডেক্স নাই বুঝছেন আমরা এখানে বিজ দিয়ে দিই সবার উপরে উঠে যাবে ঠিক আছে এটা মনে হয় আপনাদের কারো একজনের সমস্যা হয়েছিল স্লাইডারের ক্ষেত্রে ঠিক আছে হ্যাঁ পরে ঠিক করে দিয়েছিল তাই আমার আমার সমস্যা করে না কিন্তু এই যে আজকে করলো আর কি তো এটা দেখেন কোথায় আছে জাম্বো মেনু এক নম্বর লাইন তো আমরা এখান থেকে জাম হ্যাঁ লুপে স্লাইডার কাজ করবে না তো

ডিজাইনিং ক্লাস ঠিক আছে এই তো জাভাস্ক্রিপ্ট আজকে না করি হ্যাঁ জাভাস্ক্রিপ্ট আমরা নেক্সট ক্লাস থেকে করি এগারোটা থেকে করলে একটু নেওয়া যেতে পারে এমনি সাড়ে বারোটা দিকে স্যার ওখানে কালকে আমরা করব ঠিক আছে আচ্ছা তো আমি একটু গিটে পুশ করে দিই আপনারা গিটে কোডটা পেয়ে যাবেন আমি জানি না খেলা দেখি अच्छा तो देखें अच्छे देख तो, देख चेंज तक से सेकंड ढाका

দেখি মিরপুর অফিসের কাছাকাছি চলে আসলে আর কিছু লাগবে না এ স্টাইল আপডেট আর সর্বশেষ হচ্ছে কি আমাদের পুশ अगेन এখান থেকে পুষে ক্লিক করেন বাকিটা হইতে থাকুক

এই দুইটা ছাড়া যাওয়া স্ক্রিপ্ট ডমে কাজ খুব কম নাই বললেই চলে তবে আপনি যখন কোনো একটা বড় কোনো কাজ করবেন যেমন স্লাইডার বানানো হ্যাঁ অথবা ফ্রেমওয়ার্কে আপনি বানাইতে চান সেক্ষেত্রে প্রোগ্রামিং নলেজগুলো লাগে আর কি যাওয়া স্ক্রিপ্টে আমরা যে কাজগুলো করি সেখানে খুব কম জিনিসই লাগে আসলে বেসিক কিছু জিনিস লাগে যেমন ফরলুক চালান ইফেলস চালান ফাংশন কল করেন একদম টুকিটাকি জিনিস তো এইসব কাজ করে আসলে আপনার লজিক বিল্ড আজীবনে হবে না আর কি বুঝছেন অথবা আপনি কি কবে কি কাজ করবেন এগুলো কখনো ডেভেলপ হবে না এগুলো ডেভেলপ হচ্ছে প্রবলেম সলভিং করবে তো যারা আপনারা নতুন ডেভেলপার আছেন সবার কাছে মনে হয় যে ডমে অ্যাপ্লাই করতে পারলে বা ডমে কাজ করতে পারলে মনে হয় কাজ শেষ এটা হচ্ছে ডমের জন্য কাজ হ্যাঁ প্রোগ্রামিং এর যে কাজ এটা আসলে আপনি ওয়েবসাইট ডেভেলপ করে কখনো শেখা হয় না বুঝছেন এগুলোর জন্য বিভিন্ন প্রবলেমই সলভ করতে হয় যেটা হচ্ছে এই যে বিভিন্ন জাজমেন্ট যে এটা ওই যেটা দিলাম যে লিঙ্কটা দিলাম প্রবলেম সলভিংয়ের ওইখান থেকে সলভ করেন খুব সহজ না আপনি দিলে দেখবেন যে অনেক সময় লাগবে হ্যাঁ ভুলে ওইগুলো চ্যাট জিপিটি বা যাতে গুগল সার্চ দিয়ে সলভ করবেন না কিছুই শিখা হবে না আপনি দেওয়ার সাথে সাথে সবগুলার সলিউশন পাবে পাবেন আপনার মাথায় যদি এটা সেট হয় আমি সলিউশন দেখে তারপরে নিজে করব তাহলে জীবনে ডেভেলপ হবে না লজিক বিল কখনো মাথায় আসবে না বুঝে গেছে মানে এই সমস্যা যে গুগলে সার্চ দিতে হয় বা দিলে পাওয়া যায় এটা ভুলে যাবেন ভুলে যান হ্যাঁ চিন্তা করবেন যে আসলে কি করলে আমি এটা পাবো বা কি করলে এটা হয় প্রয়োজনে যে জানে তাকে জিজ্ঞেস করবেন যে ভাই এই জিনিসটা করতে গেলে কি করা উচিত সলিউশন জিজ্ঞেস করবেন না যে আসলে কি পসিবল মেনটেন করা উচিত সে আপনাকে একটা ক্লু দিল বা দিলো দিল ওইটাই কাজে লাগাবেন ঠিক আছে তখন দেখবেন যখন তিন চার মাস এরকম কন্টিনিউ করবেন দেখুন ছয় সাত মাসে গিয়ে আপনি বুঝবেন ঠিক ঠিক আছে আছে কিছু ডেভেলপ গেছে ভাই মিলবে কেন সবার কনসেপ্টটা একটা আমি যেভাবে চিন্তা করি আপনি কি ওইভাবে বলেন যেমন আজকে যে ডিজাইনটা করছেন এই ডিজাইনটা যদি আপনারা করতেন কি আপনাদের সাথে আমার মিলতো ঠিক না দেখা স্টিম হলো চেঞ্জ চেঞ্জ হ্যাঁ এরকমই তো ওইগুলো মিলার কথা না কেউ তো আর একজন আরেকজন এটা দেখে করে না যে সবারটা একরকম হবে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই থাকুক আল্লাহ হাফেজ সালাম আলাইকুম